দেখো সুমনদা, এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এই খান্না হাই স্কুলের সামনে ঘিরে রয়েছে, এবং আমি তোমায় বলে রাখি যে বোমাবাজি হওয়ার পর কিন্তু এই যে দুটো বুথ অর্থাৎ খান্না হাই স্কুল এবং কলকাতা পুর নিগম প্রাথমিক বিদ্যালয়ে দুটো বুথে কিন্তু ভোটারের সংখ্যা একেবারে শূন্য হয়ে গেছে বলা চলে। মানে স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং সেই কারণেই কিন্তু পুলিশ ভোটারদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এলাকায় রুট মার্চ করছে, এরিয়া ডমিনেশনে নেমেছে। এবং পুলিশ কর্তারা যেটা জানালেন কিছুক্ষণ আগে, ডিসি ইএসডি তিনি এখানে এসেছিলেন, তিনি জানালেন যে এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমরা এই মুহূর্তে দেখছি যারা পুলিশের কমব্যাট ফোর্স রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এলাকায় টহলদারি করছে, কিন্তু এখনো এই রাস্তার বিভিন্ন জায়গায়, এই বেলিয়াঘাটের রোডের বিভিন্ন জায়গায় কিন্তু জটলা হয়ে রয়েছে বলে অভিযোগ, এবং যেটা বারবার বিরোধীরা অভিযোগ করছিলেন সেই অভিযোগ কিন্তু এখনো থাকছে। পুলিশ রুট মার্চ করছে, কিন্তু পুলিশ আবার ফিরে আসার পরেই কিন্তু আবার সেই জায়গায় জটলা হচ্ছে। কাজেই এই বোমাবাজির পরেও কিন্তু একটা চাপা উত্তেজনা রয়ে গিয়েছে এলাকায়, এবং গোটা এলাকা কিন্তু একেবারে থমথমে হয়ে গিয়েছে। একদম এখনো খুব পরিষ্কার ব্রতদীপ, আমি সমীর মিত্রের কাছে আসবো। সমীর, উদ্দেশ্য খুব পরিষ্কার, সেকার বোমা ফেলে সাধারণ ভোটারদের, সাধারণ মানুষকে বাড়িতে আটকে রাখা যাতে তারা স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিতে না পৌঁছন, একেবারে পরিষ্কার একটা সন্ত্রাসের, একটা ভয়ের পরিবেশ তৈরি করা। এবং ব্রতদীপ বলছে যে আপাতত দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কা সত্যি হয়েছে, দুটো বুথে, যে আশপাশের দুটো বুথের কথা ব্রতদীপ আগেও বলছিল যে কার্যত ভোটারের সংখ্যা শূন্য হয়ে গেছে, এটাই তো যারা ভয় দেখাচ্ছে তারা চেয়েছিল। এক্স্যাক্টলি, কারণ নির্বাচন এবং হিংসা দুটো সমার্থক হয়ে গেছে আমাদের দেশে, যার ফলে যাদের এই টাস্কগুলো দেওয়া হয় যে তোমাদের দায়িত্ব এই নির্বাচনকে অশান্ত করে তোলা, তারা যদি নিজেদের দায়িত্ব পালন না করে তাহলে বোঝা যাবে যে নির্বাচন তাহলে তাদের কাছে, যারা এই কাজের জন্যে দায়িত্ব নিয়েছিল কিংবা যারা কাজগুলো দিয়েছিল তারা ফেল করেছে, এবং তাদের যারা উপরওয়ালা রয়েছে তার কাছে তাদের জবাবদিহি করতে হবে যে তোমরা কি করলে সারাদিন। প্রশ্নটা উঠছে যে আমরা না, এর পাশাপাশি সমিতা আরেকটা সম্ভাবনা, যেটা খানিকক্ষণ আগে স্টুডিওর অন্য অতিথিরা বলছিলেন, যে সম্ভাবনা এই যে ওপর থেকে, শীর্ষ মহল থেকে, রাজনৈতিক দলের ওপর থেকে বার্তা দেওয়া হয়েছে যে ভোটে কোনো অশান্তি নয়, কিন্তু নিচুতলার ওপর সেই কন্ট্রোল নেই তৃণমূল কংগ্রেসের তরফে, শাসক দলের তরফে। বিরোধীরাই বলছেন যে বার্তা দেওয়া হয়েছে সদিচ্ছার, কিন্তু সেই বার্তার নিচুতলার যে নিয়ন্ত্রণ থাকলে নিখুঁতভাবে পালিত হবে সেই নিয়ন্ত্রণ নেই। এটা দুটো অ্যাঙ্গেল হতে পারে সুমন। একটা হচ্ছে এই বার্তাটা সত্যিই দেওয়া হয়েছে যেটা পাবলিকের সামনে, তারপরে যে অন্য কোনো নির্দেশ গেছে কিনা সেটা আমরা কেউ জানি না। দ্বিতীয়ত হচ্ছে যে এই বার্তা দেওয়ার পরে, তারপরেও যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে যারা বলেন যে আমার নির্দেশে দল চলে কিংবা আমার নির্দেশে এই পরিপ্রসম কাজগুলো হয়, তাহলে তারা কোথাও ফেল করছেন, তাদের এখন আই থিঙ্ক ইন্ট্রোস্পেকশনের দরকার। কিন্তু সুমন, এই এই প্রেক্ষিতে আমার একটা, সবার সামনে একটা প্রশ্ন আছে, বিশেষ করে যারা এই দায়িত্বে থাকেন তাদের এবং প্রত্যেকটা দলের কাছে। কেন, যে দল যখন বিরোধী হয় কিংবা যারা, আমি শাসন শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি, যদিও তারা সেবার মন্ত্র নিয়ে তারা যে ইলেকশন জেতেন এবং তারা বলেন যে আমি লোকের, আমার কনস্টিটিউয়েন্সির লোকের সেবা করব, যাই হোক সিএপিএফ এর দাবি উঠেছিল। আর প্রশ্ন হচ্ছে সিএপিএফ যদি এখন পৌর ভোটে আসে এবং তারপরে দেখা যাবে যে বড় বড় ক্লাবে সেখানেও গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তাদের ইলেকশনও বলবে না, এখানেও মানুষের মৃত্যু আশঙ্কা আছে, হিংসা হবে, আমাদের সিএপিএফ লাগবে। আমি বুঝতে পারছি না সিএপিএফ কে কোথায় কোথায় নিয়ে যাবে তাদের ম্যান্ডেটের ডিউটি থেকে সরিয়ে। আজকে যদি সিএপিএফ কে পৌর ভোটে আসতে হয় তাহলে অটোমেটিক্যালি কালকে পঞ্চায়েত ভোটেও চাইবে, তারপরে বলবে ক্লাব ইলেকশনে চাইবে। আমি বলবো যারা এই দাবিগুলো করছেন তাদের কাছে বলবো, তারা আপনাদের, আপনারা দয়া করে যদি আপনাদের, যাদের যে দলেরই হোন না কেন, শেষ যারা আজকে পাওয়ারে আছে, যারা পাওয়ারে আসার জন্য চেষ্টা করছে, যারা হৃত গৌরব ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের সবাইকে যে আপনারা দেখুন যে এই জায়গায় যেন কোনো রকম ভাবে আপনারা নিজেদের কন্ট্রোলটা কিন্তু হারিয়ে ফেলবেন।